রাবেয়া ও তার 2 বছরের শিশু মিয়াজি। মিয়াজি যখন 2 বছরের শিশু, তার পিতা চলে যায় তাদের ছেড়ে। রাবেয়া লোক মুখে জানতে পারে তার স্বামী অন্যত্রে বিয়ে করে ফেলে। এ খবর শুনে রাবেয়া ভেঙে না পড়ে প্রতিজ্ঞা করে যে তার একমাত্র সন্তান মিয়াজিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। শুরু হলো রাবেয়ার জীবন সংগ্রাম। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশা। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশা। মায়া মমতা দিয়ে বড় করেছ ব্যথা বেদনা মা, তুমি সবই সয়েছ তোমার তুলনা মা, কেউ হবে চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। তোমার স্মৃতি মা গো মনে হলে দু চোখের অশ্রুতের হৃদয় জ্বলে। তোমার স্মৃতি মগ মনে হলে দু চোখের অশ্রুতের হৃদয় জ্বলে। শৈব মাগো আমি কেমন করে, শৈব মাগো আমি কেমন করে, হারানোর সেই বেদনা চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। ঘরে ফিরি যাবে গভীর রাতে,
বসে থাকতো মা প্রদীপ হাতে, ঘরে ফিরি যাবে গভীর রাতে, বসে থাকতো মা প্রদীপ হাতে, ঘুমনে মায়ের দুটি চোখে, ঘুমনে মায়ের দুটি চোখে, ফিরবে কবে বাছা তোমার তুলনা মা, কেউ হবে না মা, চলে যায় মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়, দিন চলে যায় মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়, মায়া মমতা করেছো ব্যথা বেদনা মা, তুমি সবই সয়েছো তোমার তুলনা মা, কেউ হবে না মা, সব মায়েরই স্বপ্ন থাকে তার সন্তানকে নিয়ে। ঠিক তেমনি রাবেয়ারও স্বপ্ন ছিল এবং তা পূরণ হল। রাবেয়া মরেও অমর হয়ে বেঁচে থাকবে মানুষের মাঝে, তার একমাত্র সন্তান মিয়াজিকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্যে। হ্যাঁ, মিয়াজি এখন এদেশের একজন বড় আলেম ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সে তার মায়ের নামে গড়ে তুলেছে রাবেয়া মেমোরিয়াল হসপিটাল। সে হসপিটালে গরিবদের জন্য রয়েছে ফ্রি চিকিৎসা। তাই আসুন আমরাও মিয়াজির মতো প্রতিষ্ঠিত হয়ে মায়ের স্বপ্নগুলো পূরণ করি। আল্লাহ হাফেজ।